ওয়েলকাম টু ইউর ফার্স্ট ক্লাস অন ম্যাট্রিক্স। আমরা প্রথমে শুরু করব ম্যাট্রিক্সের ডেফিনেশন দিয়ে। তো হোয়াট ইজ এ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স ইজ এ কালেকশন অফ নাম্বারস অর্ডার্ড বাই রোজ অ্যান্ড কলামস। আমরা কিছু নাম্বারের কালেকশন দেখব, সে নাম্বারগুলোকে রো এবং কলাম ওয়াইজ সাজানো হয়েছে। এটা হলো 1 নাম্বার রো, এটা হলো আমাদের 2 নাম্বার রো, আর এটা হলো আমাদের 3 নাম্বার রো। তাহলে এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভেতরে আমাদের 3টা রো আছে, আর কলাম 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার, এরকম করে করে আমাদের এখানে 6টা কলাম আছে। দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস অফ দ্য ম্যাট্রিক্স ইজ কল্ড দ্য ডাইমেনশন অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা একটা ম্যাট্রিক্সের যতগুলো কলাম থাকবে, কতগুলো কতগুলো রো থাকবে, কতগুলো কলাম থাকবে, এগুলোকে আমরা বলবো ম্যাট্রিক্সের ডাইমেনশন। তাহলে এই ম্যাট্রিক্সের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা রো আছে, নাম্বার অফ রো 3 অ্যান্ড নাম্বার অফ কলাম হলো 6। তাহলে আমরা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন, সো দ্য ডাইমেনশন অফ ম্যাট্রিক্স ইজ 3x6। এটাকে পড়তে হবে 3x6 এইভাবে। তাহলে অ্যান এন্ট্রি অফ অর এলিমেন্ট, একটা ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা নাম্বার থাকে সে প্রত্যেকটা নাম্বারকে বলা হয় এন্ট্রি, অথবা অনেকে এলিমেন্ট বলে। আমরা এলিমেন্টগুলোকে এ আই জে এই হিসাবে প্রকাশ করব। আইটা হলো রো নাম্বার এবং জেটা হলো কলাম নাম্বার। তো এ আই জে ইজ দ্য নাম্বার হুইচ হ্যাজ দ্য রো নাম্বার আই অ্যান্ড কলাম নাম্বার জে। তাহলে আমরা যদি আগের ম্যাট্রিক্সটার দিকে একটু দেখি, যে এ টু থ্রি বলতে আমরা আসলে কোন এলিমেন্টটা বোঝাই, অর্থাৎ আমাদেরকে 2 নাম্বার রো এর 3 নাম্বার কলামে যেতে হবে। তাহলে এই হলো আমাদের 2 নাম্বার রো, আর এই হলো আমাদের 3 নাম্বার কলাম। তাহলে এই 2 নাম্বার রো এবং 3 নাম্বার কলামের যে এলিমেন্টটা আছে সেটা হলো 3। তাহলে এ টু থ্রি ইজ ইকুয়াল টু 3। তারপরে আমরা দেখব সাম টাইপ অফ ম্যাট্রিক্স। এখানে আমরা 2-3টা ম্যাট্রিক্স, স্পেশাল টাইপের ম্যাট্রিক্স দেখব, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো এর নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ কলাম সবসময় সমান হবে, অর্থাৎ যতগুলো রো থাকবে ততগুলোই কলাম থাকবে। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা ম্যাট্রিক্স। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ম্যাট্রিক্স প্রকাশেতে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে আমরা সব সময় ম্যাক্সিমাম সময় থার্ড ব্র্যাকেট ইউজ করি, তবে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেও ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। তো এখানে আমরা দেখতেছি নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু 3। এটা হলো আমাদের 1 নাম্বার রো, তারপরে এটা হলো আমাদের 2 নাম্বার রো, এটা হলো আমাদের 3 নাম্বার রো। আবার নাম্বার অফ কলামও এখানে দেখতেছি 3টা আছে, আমাদের 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। অর্থাৎ এখানে এই ম্যাট্রিক্সটাতে রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান। তাহলে যে ম্যাট্রিক্সের ভেতরে রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। যদি নাম্বার অফ রো 2 হয় তাহলে কলামও 2 হইতে হবে, যদি নাম্বার অফ রো 4 হয় তাহলে কলামও 4টা হতে হবে, তখন ওইগুলোকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। তারপরে আসি সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য 2টা শর্ত আছে। প্রথমেই একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স হলে প্রথম শর্তই হলো তাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। যদি সে স্কোয়ার ম্যাট্রিক্স হয় তারপরে আমাদের দ্বিতীয় শর্ত আসে, যে এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই। মনে রাখতে হবে যে প্রথমেই এখানে যে আই আছে, এই আইটা
কিন্তু রো নাম্বার, আর এখানে যে জেটা আছে এই জেটা কিন্তু কলাম নাম্বার। কিন্তু পরে আমরা যখন এখানে আসতেছি, প্রথমে যে আছে এটা কিন্তু আমাদের রো নাম্বার এখানে, আর তারপরে এখানে আই আছে এটা কিন্তু আমাদের কলাম নাম্বার। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা যদি এ আই জে বলি আর এ জে আই বলি, যেভাবে বলি না কেন, এই দুইটা মান আসলে সমান হতে হবে। যেমন আমরা এখানে যদি এই এলিমেন্টটার কথা বলি, এই এলিমেন্টটা হলো এ ওয়ান টু, তাহলে এক নাম্বার রো দুই নাম্বার কলামের সদস্য। এই যে ওয়ান টু কে আমি যদি উল্টিয়ে এ টু ওয়ান বলি, তাহলে এ টু ওয়ান মানে, টু মানে হলো দুই নাম্বার রো এর সদস্য, ওয়ান মানে হলো এক নাম্বার কলামের সদস্য। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ওয়ান টু পজিশনের এলিমেন্ট আর এই টু ওয়ান পজিশনের এলিমেন্ট দুইটা অবশ্যই সমান হবে। এখানেও এক আছে, এখানেও এক আছে। অনুরূপভাবে এই এলিমেন্টের পজিশন কত, এটা হলো ওয়ান থ্রি পজিশন, এ ওয়ান থ্রি। আমি ওয়ান থ্রিটাকে যদি উল্টাই তাহলে হবে থ্রি ওয়ান। তাহলে থ্রি ওয়ান পজিশনে কি আছে, যে তিন নাম্বার রো এক নাম্বার কলামের ভিতরে আছে ফাইভ। তাহলে আমি এখানে দেখতেছি যে এই এ ওয়ান থ্রি এবং এ থ্রি ওয়ান পজিশনে যে দুইটা এলিমেন্ট আছে এই দুইটা মান সমান, এখানেও ফাইভ আছে, এখানেও ফাইভ আছে। একই রকমভাবে আমরা যদি এখানে দেখি যে এ টু থ্রি যে এলিমেন্ট আছে টু, আবার এটা হলো এ থ্রি টু এলিমেন্ট, এটাও সমান। যদি আমরা এই মাঝখানে এলিমেন্টগুলো হিসাব করি, যে নাইন মাইনাস ফাইভ সেভেন, এগুলোতে কিন্তু যদি আমি বলি যে এইটা, এই পজিশনটা হলো এ ওয়ান ওয়ান, এখন ওয়ান ওয়ানকে যদি উল্টাই তাহলে আবার ওয়ান ওয়ানই ফেরত আসে, তার মানে নয় আবার ঘুরে ফিরে নয়েরই সমান। মাইনাস ফাইভ, এটার পজিশনটা হলো এ টু টু, তাহলে টু টুকে আমি যদি এরকম অল্টার করি, এখানে যেরকম আই জে আছে এটাকে যদি জে আই করি, তাহলে টু টুকে অল্টার করলেও টু টুই আসে, অর্থাৎ সেম এলিমেন্টই আসে। তাহলে মাইনাস ফাইভ আবার ঘুরে মাইনাস ফাইভের সমান, একই রকমভাবে সেভেন আবার সেভেনেরই সমান। যদি এই দুইটা শর্ত ফিল আপ করে সবগুলো এলিমেন্টের জন্য, কোনো একটার জন্য যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আর হবে না, তখন সেটাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপরে আমরা আসি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে হলেও এখানে এটাকে দুইটা শর্ত ফিল আপ করতে হবে। প্রথমে এটাকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হইতে হবে, অর্থাৎ এর আগে আমরা যেটা দেখলাম যে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, সেই সিমেট্রিক ম্যাট্রিক্স প্রথমে আগে হয়ে আসতে হবে। তার পরবর্তী শর্ত হলো অফ ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো। অফ ডায়াগোনাল মানে অর্থাৎ ডায়াগোনাল ছাড়া অন্য এলিমেন্টগুলো জিরো। তবে খেয়াল রাখতে হবে স্কোয়ার ম্যাট্রিক্সে কিন্তু ডায়াগোনাল থাকে দুইটা। আমাদের এটা হলো একটা ডায়াগোনাল, আবার যদি এভাবে দাগ দেই তাহলে এটা কিন্তু আবার আরেকটা ডায়াগোনাল। তবে আমরা ম্যাট্রিক্সে যখন ডায়াগোনাল নিয়ে হিসাব করি তখন সব সময় আমরা মেইন ডায়াগোনাল নিয়ে কাজ করি, অর্থাৎ এই এই যে ডায়াগোনালটা আছে এই বরাবর কর্ণ বরাবর, এটাকে আমরা বলি মেইন ডায়াগোনাল। আমরা যখনই ডায়াগোনাল বুঝাবো বা যখনই কোথাও ডায়াগোনাল বলবো তাহলে ধরে নিতে হবে যে এই ডায়াগোনালটার কথাই বলছি। এখন এই ডায়াগোনাল এলিমেন্টের ভিতরে আছে নয়, এখানে আছে মাইনাস ফাইভ, এখানে আছে সেভেন, তাহলে ডায়াগোনাল এলিমেন্টে জিরো থাকতেও পারে নাও থাকতে পারে, এটা কোনো আমাদের সমস্যা না। তবে মেইন শর্ত হলো অফ ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো, অর্থাৎ ডায়াগোনাল ছাড়া বাহিরের যে এলিমেন্টগুলো আছে, এখানে লাল দাগ দিয়ে দেওয়া আছে, এখানে একটা দুইটা, তারপর এখানে আর একটা তিনটা, তারপর এখানেও আরো নিচেও আরো তিনটা আছে, এখানে এই অফ ডায়াগোনাল এলিমেন্টগুলোকে অবশ্যই জিরো হতে হবে। তাহলে যদি প্রথমে ম্যাট্রিক্স একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় এবং এদের অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি জিরো হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারবো যে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তারপরে যেটা আসে এরপরে আমরা দেখব আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলো প্রথমে দুইটা শর্ত ফিল আপ করতে হবে, যে প্রথমে এটাকে আগে ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে আসতে হবে, আগে এটাকে অলরেডি ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। তার পরবর্তী শর্ত হলো যে মেইন ডায়াগোনাল এলিমেন্টস এর মানগুলো সবসময় ওয়ান হতে হবে। আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে দেখছি যে এই মেইন ডায়াগোনালে যা খুশি তাই থাকতে পারে, কোনো সমস্যা নাই,
কিন্তু এই আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলে আমাদের মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলোতে সব সময় শুধুমাত্র ওয়ানই থাকতে হবে, আর কিছুই থাকতে পারবে না। ওয়ান ছাড়া যে কোনো এক জায়গায় যদি ওয়ান ছাড়া অন্য কোনো কিছু থাকে তাহলে আর সেটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো না। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলে প্রথমে আমাদেরকে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে, তার পরবর্তী শর্ত হলো যে মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো অবশ্যই অবশ্যই ওয়ান হতে হবে। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স কে ইন্ডিকেট করার জন্য একটা ক্যাপিটাল লেটার আই ইউজ করা হয়। আর অন্যান্য ম্যাট্রিক্স ইউজ করার সময় আমরা অন্য কোনো লেটার এ বি সি ডি এগুলো আমরা ইউজ করতে পারি, তবে যখনই আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝাবো তাহলে সবসময় আমরা বড় হাতের আই দিয়ে প্রকাশ করব। এবং এখানে খেয়াল করো যে এখানে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত, এখানে রো আছে তিনটা, একটা দুইটা তিনটা, এবং কলাম আছে একটা দুইটা তিনটা। তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডাইমেনশন হলো 3x3। তারপরে আমরা দেখব ম্যাট্রিক্সের অ্যাডিশন, কিভাবে দুইটা ম্যাট্রিক্স যোগ করতে হয়। তো দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য প্রথমে শর্ত আছে, যে প্রথম শর্তই হলো দ্য ডাইমেনশনস মাস্ট বি ইকুয়াল, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স আমরা যদি যোগ করতে চাই আমাদেরকে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সমান হতে হবে। ডাইমেনশন কি, ওই যে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম, যেটা আমরা বলছিলাম যে 2x3 বা 3x3 বা 4x4 যাই হোক না কেন, তবে যে দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করব সেই দুইটা ম্যাট্রিক্সে অবশ্যই তাদের নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলামের সংখ্যা সমান হতে হবে। এবং এই যোগ করার পদ্ধতিটা ডিফাইন করা হবে এরকম ভাবে যে আমরা নতুন ম্যাট্রিক্স দুইটাকে যোগ করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেই নতুন ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো এমনভাবে পাবো যে এর ম্যাট্রিক্সের আই যে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা পাওয়ার জন্য আমাকে এ ম্যাট্রিক্সের আই যে তম এলিমেন্ট এবং বি ম্যাট্রিক্সের আই যে তম বা আই যে পজিশনের এলিমেন্ট ওই দুটাকে যোগ করতে হবে। আমরা উদাহরণ দেখলে আর একটু ক্লিয়ার হবে, যেখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ এবং আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি, আমরা যদি যোগ করতে চাই এখানে লাল কালার দিয়ে চিহ্নিত করা আছে যে এ ওয়ান ওয়ান পজিশন এটা হলো বি ওয়ান ওয়ান পজিশন, তাহলে আমার যে নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছি সি, সেই সি ম্যাট্রিক্সটা আমরা পাওয়ার জন্য কি করতে হচ্ছে যে এটা হলো সি ওয়ান ওয়ান পজিশনের এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টটা পাওয়ার জন্য আমি যেটা করলাম যে এ ওয়ান ওয়ান পজিশনের এই ওয়ান এবং বি ওয়ান ওয়ান পজিশনের এই ফাইভ, এই দুইটা আমরা যোগ করলাম। তাহলে ওয়ান প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু এখানে আমরা সিক্স লিখবো পরে যোগ করে। একই রকম ভাবে আমরা এই সি ওয়ান টু পজিশন, এক নাম্বার ও দুই নাম্বার কলামের সদস্য, এটাকে আমরা পাবো কিভাবে, এখানে নীল কালি দিয়ে চিহ্নিত করা আছে এই -2 আর এই 3, এই দুটাকে যোগ করতে হবে। আবার এখানে আমি যে এই এই পজিশনের যে এলিমেন্টটা পাবো সেটা আমাদের এখানে 3 আর এই 0, এই দুটাকে যোগ করে লিখতে হবে। আবার আমরা এই এলিমেন্টে এই কি পাবো সেটা আমরা এখানে 4 আর 1, এই দুটা যোগ করে পাবো। লাস্ট পদ যোগ করলে আসে এখানে 6 1 3 5। তো এইটাও কিন্তু 2x2 আকারের ম্যাট্রিক্স, একটা দুইটা রো দুইটা কলাম, এটাও কিন্তু 2x2 আকারের একটা ম্যাট্রিক্স, দুইটা রো দুইটা কলাম। যদি এরকম হতো যে এখানে আমার দুইটা রো আছে কিন্তু তিনটা কলাম, এখানে আরেকটা কলাম যদি থাকতো তাহলে কিন্তু আর আমি এ আর বি যোগ করতে পারতাম না। তাহলে প্রথম শর্ত হলো আমাদের ডাইমেনশন ইকুয়াল থাকতে হবে, যেমন এখানে দুইটা রো দুইটা কলাম, এখানেও দুইটা রো দুইটা কলাম, তার মানে ডাইমেনশন ইকুয়াল আছে। তার পরবর্তীতে আমরা এই নিয়মে যোগ করব, প্রথমটার সাথে প্রথমটা পরেরটার সাথে পরেরটা এগুলো যোগ করে এখানে লিখবো যেভাবে আছে সেভাবে। তাহলে এভাবে আমাদের ম্যাট্রিক্সে যোগ করা যায়। যদি বিয়োগ থাকে তাও আমাদের একই কাজ করতে হবে, যে ওয়ান থেকে ফাইভ বিয়োগ করতাম, -2 থেকে 3 বিয়োগ করতাম, যদি বিয়োগ থাকতো আর কি। যোগ বা বিয়োগ মূলত একই রকম ভাবেই করতে হয়। তারপর আমরা পরবর্তী অংশে যাই, এরপরে আমাদের আছে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমি যদি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, স্কেলার বলতে 2, 4, 5, 10 বা -2, -5 এমন কোনো সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি তাহলে ম্যাট্রিক্সটার কী পরিবর্তন হবে। নতুন যে ম্যাট্রিক্সটা আসবে গুণ করার পরে সেই ম্যাট্রিক্সের আই যে পজিশনের এলিমেন্টকে
আমরা ওই যে ম্যাট্রিক্সকে গুণ করছি সেই আই জে পজিশনের ওই এলিমেন্টের সাথে আমরা ওই স্কেলারটা দিয়ে গুণ করবো, যেটা দিয়ে আমরা গুণ করতে চাচ্ছি 2 বা 4 বা 5 দিয়ে যদি গুণ করতে চাই সেটাকে দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ সহজ কথায় কে ইকুয়াল টু যদি 5 হয় আর এ যদি এখানে একটা ম্যাট্রিক্স হয় 2x2 আকারের ম্যাট্রিক্স, আমরা এই 5টা দিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করে দিব। এটা হলো একদম সহজ ভাষায় বললে যে 5 দিয়ে আমি 1 এর সাথে গুণ করব, 5 দিয়ে -2 এর সাথে গুণ করব, 3 এর সাথে গুণ করব, 4 এর সাথে গুণ করব। ম্যাট্রিক্স যা ছিল 2x2 আকারের ম্যাট্রিক্স ছিল, যে রেজাল্টটা আসবে সেটাও একটা 2x2 আকারেরই ম্যাট্রিক্স আসবে। যেমন এখানে এই ম্যাট্রিক্সকে 5 দ্বারা গুণ করছি, নতুন যে ম্যাট্রিক্স আসবে সেটার নাম রাখলাম যে সেটা সি হবে। তাহলে 5 × এই ম্যাট্রিক্সের জায়গায় ম্যাট্রিক্সের ভ্যালুটা লিখলাম। এখন এই 5টাকে আমি প্রত্যেকটার সাথে গুণ করে দিচ্ছি, 5 × 1, 5 × 3, 5 × -2, 5 × 4, সবগুলোর সাথে গুণ করে দিব। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত রেজাল্ট হলো 5 − 10, 15, 20। তাহলে এই হলো আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন। যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমি কোনো স্কেলার দিয়ে গুণ করতে চাই, এরকম 5 দিয়ে বা 10 দিয়ে বা 2 দিয়ে যদি গুণ করতে চাই, তাহলে আমাদের সবসময় যেটা করতে হবে যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা ওই স্কেলারটা গুণ করে দিব। তাহলে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা আসি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। যে একটা ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে কি হবে, আসলে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণটা একটু তুলনামূলক আগেরগুলোর চেয়ে একটু জটিল। এজন্য প্রথমে আগে একটু বলে নিচ্ছি যে এদের রেজাল্টটা দেখতে কেমন হবে। তবে যে কোনো ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্সের আসলে গুণ করা যায় না। ম্যাট্রিক্স গুণ করার জন্য প্রথম শর্ত হলো দ্য নাম্বার অফ কলাম অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স মাস্ট বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ রো অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স। প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অবশ্যই আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে। আমরা যদি দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি লিখি, যে এ একটা ম্যাট্রিক্স যার রো নাম্বার হলো এম, অর্থাৎ এম সংখ্যক রো আছে 2 বা 5 যাই হোক না কেন, আর কলাম যদি থাকে আর সংখ্যক, অর্থাৎ এটাও যদি 3টা হোক বা 4টা হোক বা 5টা হোক, যদি আর সংখ্যক কলাম থাকে, তাহলে আমরা আরেকটা ম্যাট্রিক্সের সাথে তখনই গুণ করতে পারবো যখন ওই আরেকটা ম্যাট্রিক্সের রো এর সংখ্যা এই এই ম্যাট্রিক্সের কলামের সংখ্যার সমান হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সে যদি আমার 3টা কলাম থাকে, তাহলে পরবর্তী ম্যাট্রিক্সে আমার রো সংখ্যা 3টা হতে হবে। যদি এরকম হয় তবেই আমরা এই গুণটা করতে পারবো, আর তা না হলে করতে পারবো না। এখানে লেখা আছে যে এই এ ম্যাট্রিক্সের রো নাম্বার অফ কলাম অবশ্যই বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সমান হতে হবে। আর আমাদের যে রেজাল্টটা পাবো এই দুইটাকে গুণ করলে, তখন আমরা যদি গুণ করতে পারি, গুণ করার পরে যে রেজাল্টটা আসবে সেই সেই ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিলাম যে এটা সি। তবে এই নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হবে আমাদের এখানকার প্রথম ম্যাট্রিক্সের যে নাম্বার অফ রো ছিল এম, সেই এমই হবে এখানে। আবার কলাম সংখ্যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা ছিল সেই কলাম সংখ্যাটাও আসবে এখানে। অর্থাৎ নতুন যে আমরা ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে আমাদের m/n আকারের। আচ্ছা, তার পরবর্তীতে আমরা একটা এখন একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আর একটু ক্লিয়ার হবে। যে a একটা ম্যাট্রিক্স 2x2 আকারের, 2টা রো এবং 2টা কলাম, এবং বি একটা ম্যাট্রিক্স এরও 2x3 আকারের। তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে এর নাম্বার অফ কলাম হলো 2টা, এই যে এটা একটা, এটা আরেকটা, এই 2টা। আর বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হলো 2টা, এই যে এটা একটা, আবার এটা আরেকটা। তাহলে আমরা এই 2টা ম্যাট্রিক্সকে এখন আমরা গুণ করতে পারব। গুণ করব কিভাবে, যে আমাদের এখানে একটু কালারিং করা আছে, যে প্রথমে যেটা করব যে প্রথম রোটা দিয়ে আমরা এই কলামকে গুণ করব, আবার পরবর্তীতে এই কলামকে গুণ করব, আবার পরবর্তীতে এই কলামকে গুণ করব। গুণ করলে আমরা প্রথমে এই প্রথম এলিমেন্টটা পাব, তারপরে এই এলিমেন্টটা পাব, তারপরে এই এলিমেন্টটা পাব। তাহলে আমরা প্রথমে দেখি
যে প্রথম রোটা দিয়ে আমি যদি প্রথম কলামকে গুণ করি তাহলে কি আসে, যে টু এর সাথে থ্রি এর গুণ, এই যে টু এর সাথে থ্রি এর গুণ, মাঝখানে সূত্রের প্লাস, এবং মাইনাস ওয়ানের সাথে ফাইভ এর গুণ, এই মাইনাস ওয়ানের সাথে ফাইভ এর গুণ, এই সব কিছু মিলে কিন্তু আমাদের এই প্রথম এলিমেন্টটা হলো। আমরা যদি এই প্রথম রো এর সাথে আমরা যদি প্রথম এই কলামটা গুণ করি তাহলে আমরা মাত্র একটা এলিমেন্ট পাবো। তারপরে আবারও এই প্রথম এলিমেন্টের সাথে প্রথম রো এর সাথে এই ম্যাট্রিক্সের প্রথম রো এর সাথে যদি এবার আমরা দ্বিতীয় কলামটা গুণ করি তাহলে আমরা শুধুমাত্র এই একটা এলিমেন্ট পাব, যে টু ইন্টু মাইনাস নাইন মাইনাস ওয়ান ইন্টু সেভেন। আবার যদি আমরা বলি যে এই ম্যাট্রিক্সের আবারও যদি এই প্রথম রো এর সাথে যদি আবার পরের কলামটা গুণ করি তাহলেও কিন্তু আমরা এই নতুন ম্যাট্রিক্সের মাত্র একটা এলিমেন্ট পাবো, যে টু ইন্টু টু, তারপর মাঝখানে প্লাস, মাইনাস ওয়ান ইন্টু সিক্স। তাহলে এই হলো আমাদের এই প্রথম ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের রো দিয়ে তিনটা কলামকে করলাম, তাহলে আমরা এই তিনটা এলিমেন্ট পেলাম নতুন ম্যাট্রিক্সের। এবার এটার কাজ শেষ হলে তারপরে আমরা এই ম্যাট্রিক্সের দ্বিতীয় রো নিয়ে কাজ করব। দ্বিতীয় ম্যাট্রিক্স আছে থ্রি ফোর। এবার আমরা আগের মতো এই রোটা দিয়ে আমরা এই কলামকে একবার গুণ করব, একটা এলিমেন্ট পাবো, এই কলামকে একটা গুণ করব, একটা এলিমেন্ট পাবো, আবার এই কলামকে একটা গুণ করব, তাহলে আরেকটা এলিমেন্ট পাবো। এভাবে আমাদের পরবর্তী নতুন ম্যাট্রিক্সের এই পুরো রোটার যে তিনটা এলিমেন্ট আছে তিনটা এলিমেন্ট আমরা পাবো। দেখি যে থ্রি ফোর আছে, আমরা যদি এই প্রথম কলামের সাথে গুণ করি তাহলে থ্রি ফাইভ আছে, তাহলে আমরা দেখব যে থ্রি ইন্টু থ্রি প্লাস এই ফোর ইন্টু ফাইভ, তাহলে আমরা একটা এলিমেন্ট পেলাম। তারপরে আসি যে এবার দ্বিতীয় কলামের সাথে গুণ করব, এটা যে থ্রি আর ফোরের সাথে গুণ করব মাইনাস নাইন আর সেভেনের, তাহলে থ্রি ইন্টু মাইনাস নাইন, থ্রি ইন্টু মাইনাস নাইন, তারপর মাঝখানে প্লাস, আবার ফোর ইন্টু সেভেন। এবার যদি আমরা পরের কলামের সাথে আবার গুণ করি তাহলে থ্রি ইন্টু টু, মাঝখানে প্লাস, ফোর ইন্টু সিক্স। এই হলো আমাদের ম্যাট্রিক্সের গুণের নিয়ম। আমরা পরবর্তীতে আবার দেখবো আরও কয়েকটা অঙ্ক করব, এখন আপাতত আমরা এটা শেষ করে দিচ্ছি, যে এটা প্লাস মাইনাস গুণ করলে লাস্ট পর্যন্ত ওয়ান আসে, তারপরে যে এটা আছে এটাকে তুমি ক্যালকুলেশন করলে মাইনাস 25 আসে, আবার এটাকে ক্যালকুলেশন করলে আসে মাইনাস টু, এটাকে ক্যালকুলেশন করলে আসে 29, এটাকে ক্যালকুলেশন করলে ওয়ান আসবে, এটাকে ক্যালকুলেশন করলে 30 আসবে। তাহলে এই হলো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমরা পরবর্তীতে আরও কিছু অঙ্ক দেখব, আজকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আপাতত এখানেই শেষ। আচ্ছা, এর আগে আমরা যা দেখলাম সেগুলো ছিল একেবারে সারমর্ম আকারে দেয়া, এখানে একটু বিস্তারিত ডেফিনিশন বা বিস্তারিত ডিসক্রিপশন আকারে লেখা আছে, যে এ ম্যাট্রিক্স ইজ এন অর্ডার্ড রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস অর ফাংশনস। আসলে এখানে এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সে আমরা দেখতে পারতেছি যে তিনটা রো আছে, একটা দুইটা তিনটা রো আছে, যে এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো, আবার কলাম আছে একটা দুইটা। এগুলো আসলে সবই ম্যাট্রিক্সের উদাহরণ। আমরা ম্যাট্রিক্সের এলিমেন্ট আকারে শুধু রিয়েল নাম্বার দেখতে পারি, যেখানে শুধু রিয়েল নাম্বার আছে, দু, মাইনাস টু, ফাইভ, রুট ফাইভ, সিক্স, তবে এলিমেন্ট এলিমেন্ট হিসেবে এখানে কমপ্লেক্স নাম্বারও থাকতে পারে বা এরকম ট্রিকোনোমেট্রিক ফাংশনও থাকতে পারে। তাহলে আমরা এইগুলো এখানে লিখে আছে, একটু রিডিং করলে বোঝা যাবে, যে হরিজন্টাল লাইন্স অফ এলিমেন্টস আর সেড টু কনস্টিটিউট রোস, অর্থাৎ এগুলোকে বলা হয় রো এবং এগুলোকে বলা হবে কলাম। তার পরবর্তীতে আমরা এর আগে দেখেছি যে ম্যাট্রিক্সের ডাইমেনশন, আসলে ডাইমেনশন যে কথা অর্ডার একই কথা, কেউ এটাকে কোনো জায়গায় এটাকে অর্ডার বলে, কোনো জায়গায় এটাকে ডাইমেনশন বলে, সেম, যে
কোন ম্যাট্রিক্সের ডাইমেনশন বা অর্ডার যদি বলা হয় 3 বাই 2, তাহলে বুঝতে হবে যে ওই ম্যাট্রিক্সের রো হলো 3 আর কলাম হলো 2। এখানে লেখা আছে এ ম্যাট্রিক্স হ্যাভিং এম রোস অ্যান্ড এন কলামস ইজ কল্ড এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম বাই এন, অথবা শুধুমাত্র এম বাই এনও বলা হয়। তাহলে এটাকে আমরা ডাইমেনশনও বলতে পারি, এটাকে অর্ডারও বলতে পারি। এটাকে বলতে হয় এম বাই এন, অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করার সময় এম বাই এন বলা হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এম সংখ্যক রো জেনারেলি কিভাবে আমরা প্রকাশ করব। এম এর ভ্যালু 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে। তাহলে জেনারেল ফরম্যাট আকারে আমরা কিভাবে ম্যাট্রিক্স লিখব সেটা এখানে দেখাইছে, বা কলাম সংখ্যা এন হলে সেটা কিভাবে আমরা প্রকাশ করব। এখানে দেখা যাচ্ছে 1 নাম্বার রো, তারপরে 2 নাম্বার রো, তারপর জেনারেলি এরকম ডট ডট দেওয়া আছে, অর্থাৎ আরও আছে 3 4 5 6 করে আরও রো থাকতে পারে। এখানে জেনারেলি দেওয়া আছে আই নাম্বার রো, বা আরও থাকতে থাকতে লাস্ট যে রোটা থাকবে সেটা হলো এম নাম্বার রো। এই জন্য এখানে এখানে প্রত্যেকটার এলিমেন্ট এখানে প্রত্যেকটা এলিমেন্টের যে ইন্ডিকেট ইন্ডেক্স আছে সেগুলোকে এখানে প্রথমটাতে এম আছে, এম আছে, এম আছে। আবার কলাম যদি লিখতে বলি, দেখি যে এটা হলো 1 নাম্বার কলাম, এটা হলো 2 নাম্বার কলাম, এটা হলো 3 নাম্বার কলাম, এরকম আরো কলাম আছে। কলাম থাকতে থাকতে এটা হলো যে নাম্বার, এটা জেনারেল ফরম্যাটে লিখছে যে নাম্বার কলাম, করতে করতে লাস্ট পর্যন্ত এসে একেবারে এন নাম্বার কলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার ইন্ডেক্সের শেষের দিকে এসে এখানে এন লিখা আছে, এখানেও এন আছে, এখানেও এন আছে, সবগুলো শেষে এন আছে। লাস্ট যে এলিমেন্টটা সেটাকে আমরা বলছি এ এম এন, আর এই জন্য এটার অর্ডার হলো এম বাই এন। এই যে এইখানে ছোট করে লেখা আছে, মূলত ম্যাট্রিক্সের পাশে নিচে এভাবে ছোট করে লেখার নিয়ম, অর্ডারকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে তারপর এখানে ছোট করে লিখে এম বাই এন, অর্থাৎ কতটা রো আছে, কতটা কলাম আছে সেটা বোঝা যায়। তাহলে আমরা দেখলাম যে একটা ম্যাট্রিক্সকে এম বাই এন আকারে ম্যাট্রিক্সকে জেনারেল ফরম্যাটে এভাবে লেখা যায়, কিন্তু আমাদের মাঝে মাঝে এরকম লেখার দরকার লাগবে। এত বড় জিনিস তো আমি একবারে প্রত্যেক জায়গায় জায়গায় বারবার লিখতে পারবো না, এজন্য এই জিনিসটাকে ছোট আকারে সংক্ষেপে এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করা হয় যে এই এলিমেন্টগুলো এ আই যে আকারে লিখে, আর এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে ম্যাট্রিক্স বোঝানোর জন্য, আর নিচে এভাবে ডাইমেনশনটা লিখে এম বাই এন। অর্থাৎ এখানে এ আই যে দ্বারা বোঝাচ্ছে, আই যে আই হলো রো নাম্বার, যে হলো কলাম নাম্বার, আর এম আই এর ভ্যালুটা 1 থেকে শুরু করে এম পর্যন্ত যাবে। এই যে এখানে যে আইটা আছে, এখানে লেখা আছে যে এই যে আই এর ভ্যালুটা, এই আই এর ভ্যালুটা 1 থেকে বড় বা সমান এম থেকে ছোট বা সমান, অর্থাৎ 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 করে এম পর্যন্ত যাবে আই এর ভ্যালুটা। একই রকম ভাবে জে এর ভ্যালুটাও 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 করে করে এন সংখ্যক পর্যন্ত যাবে। অর্থাৎ এখানে বলা আছে যে আই যেটা হলো ন্যাচারাল নাম্বারের সদস্য, অর্থাৎ ন্যাচারাল নাম্বার আমরা জানি 1 2 3 4 5 6, এই যে নাম্বারগুলো আছে এগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে আমরা এত বড় ম্যাট্রিক্স বা এত জেনারেল ফরম্যাটটা এত বড় আকারের হয়, এই জিনিসটাকে আমরা সব সময় তো সব জায়গায় লিখতে পারবো না, তাহলে এটাকে সংক্ষেপে বোঝানোর জন্য আমরা এই সিম্বলটা ইউজ করব। অথবা অনেকে এই বড় হাতের এ লিখে এখানে ছোট করে ডাইমেনশনটা এম বাই এন লিখে, সেটাও করে, কোনো সমস্যা নেই। এখানে লিখছে দ্য আই থ্রো কনসিস্ট অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ আই নাম্বার রোতে, অর্থাৎ ধরে নিই এটা হলো আই নাম্বার রো। আই নাম্বার রোতে তাহলে কি কি এলিমেন্ট আছে, যে এ আই ওয়ান, এই যে এখানে আছে এ আই ওয়ান, এ আই টু, এই যে এখানে আছে এ আই টু, তারপর এ আই থ্রি, তারপর এরকম করতে করতে ডট ডট দেওয়া আছে, এরকম করতে 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 এ আই এন পর্যন্ত আছে। এই যে এ আই থ্রি, এ আই জে, এভাবে করতে করতে এ আই এন পর্যন্ত আছে। আবার জে নাম্বার কলাম, জে নাম্বার কলাম কনসিস্ট অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ আমরা যদি জে নাম্বার কলাম দেখি, যে ধরে নিলাম এটা হলো জে নাম্বার কলাম, তাহলে এই জে নাম্বার কলামের এলিমেন্টগুলো কি কি, এ ওয়ান জে, এ টু জে, এ থ্রি জে, এভাবে করতে করতে এ এম জে পর্যন্ত। এই যে আমরা দেখতেছি যে এ ওয়ান জে, তারপরে এ টু জে, তারপরে এভাবে করতে করতে নিচে ডট ডট দেওয়া আছে, এভাবে আস্তে আস্তে এ আই জে, এভাবে করে করে এম পর্যন্ত যাবে। এগুলো হলো কলামের আই জেতম কলামের এলিমেন্ট। তাহলে আমরা যদি কোথাও বলি
যে উই ক্যান অলসো কল ইট অ্যাজ দ্য আই জেড এলিমেন্ট, যে আমরা এ আই যেটাকে যদি শুধু নর্মালি কোনো ব্র্যাকেট ছাড়া যদি শুধু এ আই যে লিখি, তার মানে বলতে হবে সরি আই নাম্বার রোয়ের যে নাম্বার কলামের সদস্য, এর আগেও আমরা এটা দেখেছি যে কিভাবে এটা বের করতে হয়, এটাকে আমরা সংক্ষেপে শুধু কোনো ব্র্যাকেট ছাড়া এ আই যে দিয়ে একটা এলিমেন্ট বলতে পারি, যে এটা হলো ইজ এলিমেন্ট লাইং ইন দ্য আইথ রো অ্যান্ড দ্য জেথ কলাম, বা এটাকে অনেক সময় শুধুমাত্র এভাবে বলা হয় যে আই জেথ ফার্স্ট ব্র্যাকেট লিখে উপরে তমটা লিখে এলিমেন্ট অফ এ, দ্য নাম্বার অফ এলিমেন্ট ইজ, অর্থাৎ এই পুরো ম্যাট্রিক্সটাতে কতগুলো এলিমেন্ট আছে। আমরা এটা নর্মাল জানি যে এখানে এম সংখ্যক রো আর যদি এন সংখ্যক কলাম থাকে, তাহলে এম ইন্টু এন যদি গুণ করে দিই, গুণ করলে মনে করি এখানে যদি নাম্বার অফ রো যদি দুইটা থাকতো, কলাম যদি তিনটা থাকতো, তাহলে 3 × 6টা এলিমেন্ট, এটা বলছে দ্য নাম্বার অফ এলিমেন্ট ইজ এম ইন্টু এন, ম্যাট্রিক্স উইল বি দ্য ইকুয়াল টু এম এন, এই যে এম বাই এন ডাইমেনশন, এই ডাইমেনশনের একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট হবে এম ইন্টু এন, এখানে আর গুণ চিহ্ন দেয় নাই যাতে কনফিউশন না হয় এটা বোঝানোর জন্য।